মানুষের কাছাকাছি ভিডিওটা যেতে চলেছে ঠিক আছে তো আমাকে যারা যারা চেনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট না হলে কেউ এগিয়ে যেতে পারে। ঠিক আছে, এখন কেক এনেছে, এখন কেকটা খাবো। ঠিক আছে। চলে এসছি কোথায়? পূজা দিতে মন্দিরে। তাও আবার কোথায়? এই দেখো, আর পূজা দিতে এসছি, আর আমাদের কপাল এত ভালো, মানা যায়? বৃষ্টি হচ্ছে, দেখো টিপ টিপ করে অবস্থা। দেখো, যাই হোক, তোমরা জানো আমার 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য মানে জাস্ট একটা ইচ্ছা ছিল যে ইচ্ছা ছিল না দেখো আমি বলে রাখছি, আমাকে বলেছিল কিন্তু এখন ভিডিওর মধ্যে ঠিকঠাক করে প্রকাশ করতে পারছে না, তাই বলছি। মানে দাদা ভেবেছিল হচ্ছে 1k যখন সাবস্ক্রাইবার হবে চ্যানেলে, মানে একটা জায়গায় পৌঁছে পুজো দেবে, সেই জায়গাটা তো আমি মানে দাদার বললে কোথায় এখানে এসে পুজো দেবে। হ্যাঁ, তো মানে তোমরা নিশ্চয়ই জানো আর দেখতেও পাচ্ছ, নিচে যখন 1k হয়ে গেছে, তাই মানে হয়েছে অনেকদিন আগে, কিন্তু কিন্তু এখন আমরা প্ল্যান করেছি, মানে মানে রিসেন্ট একটা প্ল্যান করলাম যে না এসে একটা মানে পুজোটা যখন ভেবেছিলাম দেবো, তাই আজকে এসে দেওয়া যাক। আর আজকেই আমাদের পড়ছে হচ্ছে বৃষ্টি, মানে লাগটা একদম খারাপ, তো এখন পুজোটা দেবো। তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে পুজোটা দিয়ে নিই। এই যে এই সিকিউরিটি গার্ড, এই বাবা সিকিউরিটি গার্ড, এই যে তোমার জন্য চলে গেল যা, এই যে সিকিউরিটি গার্ড, এদিকে শোনো। এই নাম কি তোর? নাম কি? নাম বলে যা, নাম কি? এই দেখো, আজ আগের জন্মের ভাই পেয়েছে। নাম বলো, নাম বলো, নাম কি? কি নাম? কি মন্দিরটার ব্যাপারে কিছু বলতো, মন্দিরটা কবে কবে কি খোলা থাকে? পাঠিস কেন দা? ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন 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 শোন, গ্রামে কারোর ভিডিও ভিডিও দেখিস? কার ভিডিও দেখিস? ঠাকুর বানায়? আচ্ছা, আর আর কেউ বানায়? বাড়িতে আবার কি কি নিয়ে এসছো? মিষ্টি আগে বলিনি আমাদের, নালে খেয়ে নিতাম। আর তুমি কেকটা কি করতে নিয়ে এসছো? টাকাটা খরচ করবে না, বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসছে। একদমই না, একদমই না, এদিকে ফুল পাওয়া যাবে কিনা তার ঠিক নেই, কারণ আমরা এসেছি এখন 1:30টার বেশি বাজে, তো সেই জন্য বাড়ি দিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে এসছি। তো চলো পুজোটা দেওয়া যাক, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। মানে এটা হচ্ছে 1k-র পুজোটা দিল, এবার 1 মিলিয়ন না, চলো তুমি বলো এখন এখানে দিয়েছো পুজো। হ্যাঁ, তো কত কি হলে বা কত সাবস্ক্রাইবার হলে কেদারনাথে গিয়ে পুজো দেবো? সমঝো, 1,10,000 যাই হোক গাইস, এটাই যে 1,00,000 হলে সাবস্ক্রাইবার দাদার চ্যানেলে, দাদা এবার কেদারনাথ কেদারনাথ গিয়ে পুজো দিয়েছে, এখন দিয়েছে 1k-তে এইখানে আর মানে বাড়ার সাথে, আর মানে এটা হবে 1 মিলিয়ন বেশি যাচ্ছে, 100k-তে হচ্ছে পুজো দেবে হচ্ছে কেদারনাথ। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। 2,000 years later
ফাইনালি গাইস এখন আকাশ দাকে ফোন করব, ফোন করে জিজ্ঞেস করব যে আকাশ দা কি করে, নাম্বারটা দেখে নিও না জানেন দা ফোন করে। হ্যালো, হ্যাঁ আকাশ দা, তুমি কি বাড়িতে আছো? না ভাই বাড়িতে নেই, আমি তো ভিডিও করতে এসেছি। কারো তো দেখতে পাচ্ছ এখন আকাশ দাকে আমি মুখ ঢেকে নিয়েছি, বলেছে কটা মেয়ে এসছে ডাকতে, এদিকে চলে চলে এসে চলে এসে ক্যামেরাটা অন করো, নাকি বাড়িতে নেই। আমাদের পাড়ায় শিব মন্দিরে পুজো দিতে এসেছিল, এইভাবে এগিয়ে যা, ঠিক আছে আরো হবে। ওর ফেসবুকে 3000-এর উপরে ফলোয়ার্স হয়ে গেছে, তারপরে মিলিয়নের উপরে ভিউজ গেছে ভাই, মিলিয়ন বুঝতে পারছো তো, 10 লাখ মানুষ দেখেছে, 10 লাখ, 1.8 মিলিয়ন মানে ফুটবল কিং, আমাদের ফুটবল কিং এসছে, হাসিটা দেখো ভাই, হাসিটা দেখো। ও আচ্ছা, আমিও ফুটবল প্লেয়ার, ক্রিকেট আমি সব, বল ভাই একটু বলে দে। বল আমি ডগাটা কিভাবে মারি, মাঠের এ মাথা থেকে বল ও মাথায় চলে যায়। তো চলো সবাই আসুক, তাহলে কথা হচ্ছে। শনগো সুন্দরী বল কোথায় বাড়ি, কি জাদু মন্ত্রে করিলা মঞ্চুরি, তোমায় ধরে অ্যারেস্ট করে নেব থানায়, পাবে না